গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, অ্যান্ড আজকে ভিডিওটা বেসিক্যালি হবে একটা কালী পুজোর বিসর্জনের সেট আপ। জানি এখন কোনো কালী পুজো নেই, অ্যান্ড এটা এই সেট আপটা হচ্ছে সরস্বতী পুজোর আগে একটা কালী পুজো হয় আমাদের এখানে। সরস্বতী পুজোর দুদিন আগে ওটা বিসর্জন ছিল। তো ব্যাপারটা হয়েছে, আমি বক্স দিয়েছিলাম, আমার আমার এক পেয়ার মাল ছিল JBL ব্যাস। তো ওই যে অন্নপ্রাশনের যে সেট আপটা বেজেছিলো, তার পরের দিন এই সেট আপটা ভিডিও এই সেট আপটা ভাড়া ছিল আমার, কিন্তু আমি ছাড়িনি ভিডিও। সেরকম একটু প্রবলেম হয়েছিল, প্লাস ভাড়াটা বাজিয়ে কোনো আমার মজাও আসেনি, অ্যান্ড জাস্ট মাথা খারাপ হয়ে গেছিলো এমন একটা ব্যাপার। ওটা তোমাকে লাস্টে বলছি আসলে ঘটনাটা কী হয়েছে। তো এটা কিন্তু ভিডিওটা অনেক দিন আগেকার, এখন আমি পোস্ট করছি তার কারণ এখন সেরকম কোনো ভাড়াটা নাই, আর অনেক দিন আগেকার ভিডিও ছিল আমার কাছে, পড়ে ভালো আমি এডিট করে ছাড়াই যাক, আর তোমরাও একটু দেখো। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক, অ্যান্ড মাল আমাদের লোডিং থেকে পুরো একদম পুরো ভিডিও আছে। তো চলো বেশি ভাট বকবো না, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর এখানে আমার মাল ছিল, আর ওদের ওই সেই 3 টপ ছিল, মানে 12 ইঞ্চি সেই মানে 7x5 মডেলেরই বক্সে ওই 120 ওয়াট 12 ইঞ্চি ভরে দিয়েছে। তো ওই ওদের 2 পিস মাল ছিল, একদম ফালতু বাস ছিল। যত সব সব তোমরা ভিডিওতে দেখতে পাবে, তো বেশি ভাট বকবো, চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাল লোডিং হয়ে গিয়েছে ভটভটিতে, এখানে বাঁধা বাঁধিয়ে চলছে। তো 2টো টপ আছে, 2টো বেস আছে, আর ওইদিকে মাল ছিল ওটা ওদের হলো, মালটা ফটাফট বেঁধে নিয়ে যায় আমাদের স্পটে, প্রোগ্রামটা হচ্ছে যেখানে বিসর্জনটা হবে। তো চলো ফটাফট মালটা নিয়ে যাই, দেন দেখাচ্ছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমাদের মাল কিন্তু মোটামুটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যান্ড আমরা যখন যাই তখন দেখি পুরো ক্যানেলের ধার বলতে পারো ওইখানে মালটা লাগিয়েছে। এই যে ওপরে দেখতে পাচ্ছ না মাটি আছে, তো ওর ওপরে লাগিয়েছে মালটা, মানে আমার তো দেখে অবাক, অ্যান্ড আমার বেসের ওপরে অন্যজন টপ চাপিয়ে দিয়েছিল। তো আমি আবার যে মানে বললাম, অ্যান্ড মালটা রাস্তার ধারে লাগা আছে এখন, তো যে সব ঠিকঠাক করে লাগালাম, অ্যান্ড দেখতে পাচ্ছ ফিটিং হয়ে আছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ সাইডে 2টো টপ আছে, ওই টপটা তো মোটেও আমার নয়, আর এতে এই 12 ইঞ্চি 120 ওয়াট করে আই থিঙ্ক স্পিকার লাগা আছে, আর জাস্ট ফালতু বাসছে একদম, একদম জায়গায় বলে ঘাটিয়া বাসছে একদম। তো ওটার জন্য আমার সাউন্ডটা একটু ফালতু বাসছিলো, মানে একটু ইফেক্ট পড়েছিলো, বাট তাও আমি কন্ট্রোল করে বাজানোর চেষ্টা করেছিলাম ভালো। অ্যান্ড এইখানকার পাবলিক মানে বিশাল মারাত্মক পাবলিক, ঠিক আছে, মানে কিছু বলার নেই। এখানে আমাদের অ্যাম্প্লিফায়ার সেকশন তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো গাইস, এখানে আমাদের অ্যাম্প্লিফায়ার সেটআপ দেখতে পাচ্ছ, এখানে আমাদের মিক্সার আছে, SM6 মিক্সার, 6 চ্যানেলের মিক্সার, যেটা তোমরা রিভিউ দেখেছো। অ্যান্ড নিচে আছে দেখতে পাচ্ছ SPB3K 3000 মেশিন, এক সাইডে টপ দিয়েছি আর এক সাইডে বেস দিয়েছি, যেটা সেরা বাস ছিল। একটা 5 KV স্টেবিলাইজার আছে, অ্যান্ড নিচে একটা মেশিন আছে দেখতে পাচ্ছ 701 PVT 700, এটা কিন্তু আমার নয়, এটা যে যার ওই 3টো টপ 2টো আছে, মানে ওই 12 ইঞ্চি 3টো টপ 2টো, ওটা ওর বটে, এটা আমার নয়, ঠিক আছে। ঠিক আছে, অ্যাম্প্লিফায়ার সেটআপ। তো চলো সাউন্ড টেস্টিং করা যাক তাড়াতাড়ি। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখলে অ্যান্ড বুঝতেই পেরেছো যে কেমন জায়গায় মানে আমার মালটা গিয়েছিল ভাড়া। আসলে একটা ব্যাপারটা আছে, এটা ওই বাউরিপাড়া গিয়েছিলো, ঠিক আছে, মালটা বাউরিপাড়া, আর আমি লোক দেখে শুনে মাল ভাড়া দিই। তো ব্যাপারটা হয়েছিল, আমার যারা রেগুলার কাস্টমার তারাই মালটা ভাড়া করেছিল, আমি এইসব মানে এইসব জায়গায় আমি মাল দিই না, তা ওরা রিকোয়েস্ট করেছিল বারবার, তার জন্য মালটা আমি দিয়েছিলাম। তো ব্যাপারটা এমন হয়েছে, আমার মালটা প্রথমে নিয়ে গিয়েছিলো তোমার, ওরা সেই ক্যানেল হয় না, ক্যানেলের ধারে লাগিয়েছিলো, মানে একদম হয়তো একটু পিছিয়ে গেলে মাল সব
পড়ে যাবে জলে। তো আমরা যে আবার ঠিকঠাক করলাম, আর ওদের দুটো টপ ছিল মতন দেখালাম, টপ দুটো একদম ফালতু বাস ছিল, ওটার জন্য আমার সাউন্ড আরও খারাপ বাজছিল, ঠিক আছে, ওই মানে ওই দুটোর জন্য। তাও আমি কন্ট্রোল করে বাজানোর চেষ্টা করেছিলাম, আর ওরা ভাড়া করেছিল JBL ব্যাস, আর এমন সাউন্ড চাইছে মনে হচ্ছে 12-12, 24-24 যেরকম সাউন্ড হয় সেরকম সাউন্ড চাইছে, মানে এরকম ব্যাপার। তো JBL ব্যাসম্যান ভাড়া নিয়ে গিয়ে তো সেরকমই বাজবে, তাই না? তো খুবই মানে লাস্টে একটু ঝামেলা হয়ে গিয়েছিলো সব। তারপরে আবার জল জল হিঁচে দিয়েছিলো আমাদের মেশিন বক্সের ওপরে, মেশিনটা ভিজে গিয়েছিলো, তাও সেরকম কিছু হয়নি, বাট এগুলো তো উচিত না, তাই না? মানে বক্স ভাড়া নিয়ে গিয়েছি, তোমরা নাচো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমাদের মন পছন্দ মতন গান লাগিয়ে দিচ্ছি নাচো, বাট এই এরকম মানে মেশিন পত্রকে জল ঢেলে দেওয়া বা এরকম মত মাতালি এসব তো উচিত নয়, তাই না? তো যাই হোক, অ্যান্ড এইরকম ভাড়া তো আমি ধরি না, বাট হয়ে যায় মাঝে মধ্যে ভুলবশত, তো মানুষ তো ভুল একবারই করে, বারবার তো ভুল করে না। তো যাই হোক, ওই পাড়াতে তো আমার মালা যাবে না, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও, অ্যান্ড বহুদিন পর, বহুদিন মানে এটা স্টকে ছিল, আমি ভাবলাম ছাড়বো না, ফালতু ভিডিওগুলো তো ছেড়ে লাভ নেই, তারপর ভাড়াটা এখনও কোনো ভাড়া টাড়া নেই, তখন মাল ছেড়েই দিই, তোমরা দেখো কেমন সেট আপ। সেট আপ তো আমার জানোই যে সাউন্ড কোয়ালিটি কেমন ছিল, অ্যান্ড কেমন সাউন্ড কোয়ালিটি তোমাদের জানো, আর তোমরা কমেন্টে জানাও যে সাউন্ড কোয়ালিটি কেমন ছিল, অ্যান্ড কেমন হয়েছে প্রোগ্রাম। তো ফালতু হয়েছে প্রোগ্রাম, এটা বলে লাভ না, সত্যি কথা এটাই, প্রোগ্রাম কিন্তু ভালো হয়নি, কিন্তু সাউন্ড কোয়ালিটি কেমন ছিল তোমরা কমেন্টে জানাও, বেশি ভান্ট বকবো না। আর তোমরা ইনস্টাগ্রাম না ফলো করো তাও ফলো করতে পারো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড তোমরা যদি ব্লগ দেখতে পছন্দ করো, সুজিত দাস নামে একটা চ্যানেল আছে, আমি লাইফস্টাইল ব্লগ করি, তোমার সাবস্ক্রাইব করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো বেশি ফান্ড বুকে ফেললাম আজকে, তাহলে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা, বাই।